আর্জিকর আবহে উত্তাল রাজ্য রাজনীতি, তার ঢেউ আছড়ে পড়েছে জাতীয় স্তরে। নির্যাতিতার বিচার এবং দশ দফা দাবিতে বারো দিন ধরে ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সমর্থনে প্রতীকী অনশন আন্দোলনে সিনিয়র চিকিৎসকরা। সেই আবহে মঙ্গলবার রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ২৪শে অক্টোবর বাংলায় আসার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ লোকসভা নির্বাচনের সময় ঘন ঘন বাংলায় প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করে বেনজির ফলাফলের দাবি করেছিলেন তিনি, কিন্তু আশানুরূপ ফল হয়নি। তারপর থেকে আর রাজ্যেও আসেননি অমিত শাহ। এবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে ঠিক ছিল দুর্গাপূজার মধ্যে রাজ্যে আসবেন তিনি, শেষ পর্যন্ত সেই সফর হয়নি। তবে সব ঠিক থাকলে কালীপূজার আগেই ফের শহরে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৪শে অক্টোবর রাজ্যে আসার কথা রয়েছে তার। এবারে শাহী সফরের উদ্দেশ্য মূলত দুটি: এক, সদস্য সংগ্রহ অভিযান ত্বরান্বিত করা; দুই, উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখা। দেশজুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চললেও আর্জিকর ইস্যু নিয়ে রাজ্য নেতারা ব্যস্ত থাকায় রাজ্যে সদস্য সংগ্রহের কাজ থমকে গেছে। অমিত শাহের সফরে সেটা ত্বরান্বিত হতে পারে। সূত্রের খবর, ২৪শে অক্টোবরই দলের বিভিন্ন স্তরে নেতাদের সঙ্গে কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত দলের সদস্য সংগ্রহের কাজ দ্রুত গতিতে সারার লক্ষ্যেই বার্তা দিতে পারেন তিনি। তবে সদস্য সংগ্রহ অভিযান নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠন ও আর্জিকর ইস্যুতে আগামী রণকৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির কেন্দ্রীয় সভাপতি এবং রাজ্য সভাপতি দুই পদেই বদল আসন্ন, কিন্তু সদস্য সংগ্রহ অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনোটাই হচ্ছে না। গত ১৬ই অগস্ট দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সদস্য সংগ্রহ অভিযানের ঘোষণা করেন। এরপরে ২রা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। সে সময় রাজ্যের শীর্ষ নেতারা ফের দলের সদস্য হন। তবে সাধারণ সদস্য সংগ্রহ অভিযানের কাজ এখনো অনেকটাই বাকি। শাহ সেই কাজ খতিয়ে দেখার পাশাপাশি দলের পরবর্তী সভাপতি কে হবেন সেটা নিয়েও আলোচনা করতে পারেন রাজ্য নেতাদের সঙ্গে। একই সঙ্গে আরও একটি বিষয়ে নজর থাকবে তাঁর, সেটা হলো ছয় কেন্দ্রের উপনির্বাচন। লৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট, সিতাই, এই রাজ্যের এই ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা আগামী ১৩ই নভেম্বর। এবার যে ছয় কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাটি রয়েছে বিজেপির দখলে, বাকি পাঁচ কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। আর্জিকর কাণ্ডের পর রাজ্যে এটাই প্রথম নির্বাচন। এতেই বোঝা যাবে আর্জিকরের কতটা প্রভাব জনমানসে পড়েছে। বিজেপিও এই উপনির্বাচনকে লোকসভার ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।